আলাইকুম দর্শক, জয়া নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। ছাত্রলীগের শীর্ষ দুই নেতাকে যে নির্দেশনা দিলেন শেখ হাসিনা, থাকছে মার্কিন সেনাবাহিনী আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান। সর্বশেষ বড় ভাইদের মতামত ছাড়াই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি, শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটিতে দ্রুত সম্মেলন দেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এই নির্দেশনা দিয়েছেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে আল নাহিয়ান খান জয় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের সরাসরি অভিভাবক ও আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার সঙ্গে প্রথম আমাদের গণভবনের বাইরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ হয়েছে। দায়িত্ব নেওয়ার পর গণভবনেই দেখা হয়েছে। সাক্ষাৎকালে তিনি আমাদের কমিটির কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার জন্য জানিয়েছেন, একই সঙ্গে সারা দেশের যেসব কমিটি মেয়াদোত্তীর্ণ সেখানে কমিটি দিতে বলেছেন। জয় জানান, 10 থেকে 15 মিনিট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে তাদের কথা বলার সুযোগ হয়েছে। কেন্দ্রীয় সম্মেলনের বিষয়ে কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে জয় বলেন, এই বিষয়ে আপা শেখ হাসিনা কোনো নির্দেশনা দেননি। ছাত্রলীগের দেখভালের দায়িত্বে থাকা আওয়ামী লীগের একজন নেতা জানিয়েছেন, ছাত্রলীগের কমিটি সেপ্টেম্বরে হওয়ায় প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে। তবে এর আগে অবশ্যই ঢাকা মহানগর সহ সব মেয়াদোত্তীর্ণ কমিটি দিতে হবে। চলে যাচ্ছি পরের সংবাদে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে আজ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সফরকালে আগামী 20 থেকে 22 এপ্রিল পর্যন্ত সেনাবাহিনী প্রধান ওয়াশিংটন ডিসি শহরের পেন্টাগনে মার্কিন সেনাবাহিনীর চিফ অফ স্টাফ, চিফ অফ ন্যাশনাল গার্ড সহ উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা এবং প্রতিরক্ষা সচিবের কার্যালয়ে ঊর্ধ্বতন বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সফরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে অবস্থিত নেয়ার ইস্ট সাউথ এশিয়া সেন্টারের একজন গ্র্যাজুয়েট হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে প্রতিষ্ঠানটির হল অফ ফেম এ অন্তর্ভুক্ত করা হবে। তিনি সেখানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উপর একটি গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন। আগামী 25 থেকে 26 এপ্রিল সেনাবাহিনী প্রধান জাতিসংঘ সদর দপ্তরে ভারপ্রাপ্ত মিলিটারি অ্যাডভাইজার এবং পুলিশ অ্যাডভাইজার সহ ডিপার্টমেন্ট অব সেফটি অ্যান্ড সিকিউরিটি, ডিপার্টমেন্ট অফ অপারেশনাল সাপোর্টস এবং ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল অ্যান্ড পিস বিল্ডিং অ্যাফেয়ার্স নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী 27 এপ্রিল তিনি দেশে প্রত্যাবর্তন করবেন। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠনে বরাবরই সাবেক ছাত্রনেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। গত কয়েকটি কমিটি গঠনের নিয়ন্ত্রক ছিলেন তারা, কিন্তু এবারের কমিটি গঠনের সময় সাবেক ছাত্রনেতা বড় ভাইদের মতামত নেওয়া হয়নি। সংগঠনটির নেতাকর্মীরা জানিয়েছেন, এবারই প্রথম ছাত্রদলের কমিটি ঘোষণার পর প্রকাশ্যে কোনো বিদ্রোহ হয়নি। 111-এর পর যত কমিটি গঠন করা হয়েছিল সবকটির বিরোধিতায় প্রকাশ্যে বিদ্রোহ হয়েছিল। কেন এবার কাউন্সিল বা ভোট হয়নি জানতে চাইলে সাবেক এক ছাত্রনেতা বলেন, যারা নেতৃত্বে থাকেন তারা সারা দেশে কমিটি গঠনের ক্ষেত্রে নিজ পছন্দের ব্যক্তিকে নেতা মনোনীত করেন, পরের কেন্দ্রীয় কাউন্সিলের নেতা নির্বাচনে এর প্রভাব পড়ে। ছাত্রদল নেতাকর্মীরা জানিয়েছেন, ছাত্রদলের কমিটি গঠনের ক্ষেত্রে বড় ভাইদের গ্রুপিং লবিং এবার দেখা যায়নি, নেতা হতে তাদের কাছে ধরনা দেওয়ার সুযোগও পাওয়া যায়নি। বিএনপির শীর্ষ নেতৃত্ব নিজেই কমিটি গঠনের দায়িত্ব নিয়েছে। আগামী কয়েকটি কমিটি গঠনে একই প্রক্রিয়া অনুসরণ করা হলে সাবেক ছাত্রনেতাদের সিন্ডিকেট ভেঙে যাবে বলেও মনে করা হচ্ছে। নতুন কমিটির একাধিক নেতা কালের কণ্ঠকে জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক। গত কয়েকটি কমিটির নেতারা তার সঙ্গে সরাসরি কাজ করেছেন, যার কারণে নেতা মনোনীত করতে তাকে অন্য কারোর সহযোগিতা নিতে হয়নি। ছাত্রদলের কমিটি গঠনের ক্ষেত্রে সাবেক ছাত্রদল নেতা আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভি, হাবিবুর নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, আব্দুল কাদের ভুইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব, বজলুল করিম চৌধুরী আবেদ, রাজীব আহসান, আকরামুল হাসান সহ আরও কয়েকজনের ভূমিকা রাখতেন।
তাদের পছন্দের ব্যক্তিরা কমিটিতে স্থানও পেতেন। তবে সুলতান সালাউদ্দিন টুকু কালের কণ্ঠকে জানিয়েছেন, গঠনতন্ত্র মোতাবেক ছাত্রদলের কমিটি হয়ে আসছে, আমরা কেউ কাউকে নেতা বানিয়েছি এমন অভিযোগ সঠিক নয়। আগের মতো এবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যান যোগ্য নেতৃত্বকে মনোনীত করেছেন। তিনি ছাত্রদল নেতাদের যোগ্যতা ও সামর্থ্য সম্পর্কে অবগত আছেন। এই কমিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা করছি। কেমন হয়েছে কমিটি জানতে চাইলে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের এক যুগ্ম সম্পাদক বলেন, যোগ্যরা নেতৃত্বে এসেছেন এতে সন্দেহ নেই, তবে বৃহত্তর নোয়াখালী অঞ্চল যোগ্য নেতা থাকলেও গত কয়েকটি কমিটিতে তারা স্থান পাননি। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একজন যুগ্ম আহ্বায়ক বলেন, আগের কেন্দ্রীয় কমিটি সারা দেশে যেসব ইউনিট কমিটি করেছিল সেখানে স্বজনপ্রীতি সহ নানা অনিয়ম হয়েছে, এখন সবাইকে সমন্বয় করে নতুন কমিটি কিভাবে এগোবে সেটা দেখার বিষয়। বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ জানিয়েছেন, তাদের মূল চ্যালেঞ্জ তিন মাসের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা। ঢাকার প্রতিটি ওয়ার্ড থানা শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠন করে সংগঠনের সবাইকে একটা সাংগঠনিক পরিচয় দেওয়া, এক্ষেত্রে যোগ্য ত্যাগীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন তিনি, আওয়ামী লীগ পরিবারের সদস্য হয়ে কিভাবে ছাত্রদলের রাজনীতির প্রতি আকৃষ্ট হলেন জানতে চাইলে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ জানিয়েছেন, কলেজ জীবনে ছাত্র রাজনীতির যে সংস্কৃতি চলমান ছিল তাতে ছাত্রদলের রাজনীতিতেই বেশি আকৃষ্ট হই, সংগঠনের নেতা কর্মীদের মেধাবী স্মার্ট ও রুচিশীল মনে হয়েছে, সেখান থেকেই ছাত্রদলকে লালন করতে থাকি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হই। তিনি বলেন, গত 10 বছর আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন, আমার পরিবার ভিন্ন মতাদর্শের রাজনীতিকে বিশ্বাস করে বলে স্বাভাবিকভাবে তাদের সঙ্গে আমার আদর্শিক দূরত্ব থাকবে, আমার পরিবার হয়তো মনে করছে ভিন্ন রাজনীতির কারণে আমার সঙ্গে তারা যোগাযোগ রাখলে তাদের রাজনীতিতে ক্ষতি হতে পারে, তাই তারা যোগাযোগ বিচ্ছিন্ন করছে, এটা শুধু আমার পরিবার নয় এটা পুরো দেশের চিত্র, এখন ভিন্ন মতের রাজনীতির কারণে আমি গর্বিত, একেবারেই তৃণমূল পর্যন্ত দেশকে বিভক্ত করা হচ্ছে, আমার পরিবার যেহেতু আওয়ামী লীগ করে তাই তাদের চরিত্র আওয়ামী লীগের বাইরে কিছুই হবে না বলে আমি মনে করি, সংগঠনের কারণে আমার পরিবার বিসর্জন দিতে হয়েছে, দল আমার ত্যাগের মূল্যায়ন করেছে। ছাত্রদলের সভাপতি হওয়ার খবরটি পরিবারকে জানিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, মাকে টেলিফোনে জানিয়ে পরিবারকে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছে। মূল চ্যালেঞ্জ কি জানতে চাইলে তিনি জানিয়েছেন, সভাপতি হিসেবে ছাত্রদলের ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে ক্যাম্পাসভিত্তিক ছাত্র রাজনীতিকে গতিশীল করা এবং সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করা। তিনি আরও জানিয়েছেন, তাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে তিন মাসের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করা, ঢাকার প্রতিটি ওয়ার্ড থানা শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি করে সংগঠনের সবাইকে একটা সাংগঠনিক পরিচয় দেওয়া, এক্ষেত্রে যোগ্য ত্যাগীদের অগ্রাধিকার দেওয়া হবে, এমনটাই তথ্য জানিয়েছেন বাংলাদেশ প্রতিদিনকে।